বিধানসভার অধ্যক্ষের কাছে বিজেপি বিধায়কদের নামে অভিযোগ জমা পড়ল, তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন এমনটাই অভিযোগ, সুনির্দিষ্টভাবে জানবো। এই অভিযোগ সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি অভিযোগ রয়েছে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে, কতজন জাতীয় সঙ্গীতকে কিভাবে অবমাননা করেছেন? দেখো, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন তারা বিক্ষোভ করছিলেন এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও বিক্ষোভ কর্মসূচির পরে তারা জাতীয় সঙ্গীত গাইছিলেন এবং সেই সময় তার অদূরেই বিজেপি বিধায়করা বিক্ষোভ কর্মসূচি করছিলেন এবং সেখানে চোর চোর স্লোগান দিচ্ছিলেন এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি এড়ায়নি। তিনি সঙ্গে সঙ্গে বিধানসভায় স্পিকারের কাছে অভিযোগ জানান। গতকাল মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল এবং তারপরে লিখিত অভিযোগ জানানো হয় স্পিকারের কাছে এবং সেখানে 12 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে এবং সেই অভিযোগ পাওয়ার পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে পুরো বিষয়টি জানিয়েছেন এবং সচিবালয়ের পক্ষ থেকে গতকাল প্রাথমিক কথাবার্তা পুলিশের সঙ্গে বলা হয়েছিল এবং আজকে হ্যাস্ট্রিট থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। সেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, মুখ্য সচেতক মনোজ টিগ্গা সহ শঙ্কর ঘোষ সহ 12 জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল সেই সময় বিজেপি বিধায়করা কয়েক মিটার দূরে যে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন এবং সেখানে যে বিভিন্ন রকম স্লোগান দিয়েছিলেন তা বিধানসভার রীতিনীতির বিরুদ্ধে যেমন রয়েছে তেমনি কিন্তু জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে মনে করেছেন বিধানসভার যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রীরা ছিলেন। তারপরেই তারা অভিযোগ দায়ের করেছেন, তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে একেবারেই তারা পাত্তা দিচ্ছেন না। তারা যেটা বলেছেন বিধানসভার অভ্যন্তরে স্পিকারের ক্ষমতা সর্বোচ্চ, স্পিকার কি ব্যবস্থা নেন তার জন্য অপেক্ষা করবেন। তবে বিরোধী দল নেতারা যেটা জানিয়েছেন প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন এবং মহকুমা আদালতেরও তারা তাদের অভিযোগ জানাবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।